সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বড়শ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিনুল আলম। বিএনএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্স এর পাটিগণিত অংশ থেকে অনুশীলনী 1.4 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায় থেকে অঙ্ক করব। দেখি আমরা চলো কতটুকু করতে পারি। তোমরা খুব মনোযোগের সাথে দেখবে এবং শেখার চেষ্টা করবে। এটা তোমার বার্ষিকের সিলেবাস পাটিগণিত 1.4 স্টার্ট করতেছে। তো এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এটা সম্পর্কে একটু জানতে হবে। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা এক থেকে শুরু করে সমস্ত সংখ্যাগুলো, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো বুঝবে না, তাহলে তুমি এরকম করে বুঝে নাও, 1, 2, 3, 4, 5 এরকম করে সব। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো যেগুলো পূর্ণ একা। আর ভগ্নাংশ হচ্ছে এরকম 3/4, এটা হচ্ছে ভগ্নাংশ, যেটা লব থাকে হর থাকে, বা 5/10 লব হর থাকবে, এরকম সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর যেগুলো সিঙ্গেল 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 এক থেকে শুরু করে কোনো ভগ্নাংশ না দশমিক না, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব বন্ধুরা, অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমাদের আজকে প্রথমে 1 নম্বর অঙ্ক এর ক করবো। এখন একের ক, একে বলা আছে ভগ্নাংশ যুগল সমতুল কিনা, সমতুল কিনা এই জিনিসটা আজকে আমরা শিখবো। সমতুল তোমাকে শেখাচ্ছি, সমতুল কে? সমতুল ভগ্নাংশ হচ্ছে, মনে করো এটা 3/5 একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশকে এমন কোন ভগ্নাংশ দিয়ে শূন্য ছাড়া এমন কোন ভগ্নাংশ দিয়ে গুণ বা ভাগ যদি করো এবং তাতেও যদি ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই ভগ্নাংশকে বলা হয় সমতুল ভগ্নাংশ। তাহলে কোনো ভগ্নাংশকে শূন্য ব্যতীত অন্য যে কোনো রাশি দ্বারা গুণ বা ভাগ করলে যদি ওই ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন দেখো এটা 3/5 আর আমি লিখলাম 9/25, খেয়াল করো এটা লিখলাম 9/25, 9 না 3 থেকে 15, সরি 9/15, খেয়াল করো 3/5 9/15। দেখো আমি যদি এই সংখ্যা দুটিকে উপরেও 3 দিয়ে গুণ করি, নিচেও 3 দিয়ে গুণ করি, তাহলে কি একই সংখ্যা এখানেও 3 দিয়ে গুণ করেছি, এখানেও 3 দিয়ে গুণ করেছি, তাতে কত হয়? 9/15। এই যে সংখ্যাগুলো, এই রকম সংখ্যাগুলো হলো সমতুল ভগ্নাংশ, যেটা তুমি গুণ করলে সেম সেম পাবা। যেমন তুমি 3/5 এরকম এটাকে যদি কাটাকাটি করতে চাও, তাহলে 3টা কাটলে 3, 3টা কাটলে 5, কত হলো 3/5, দ্যাট ইজ এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমান, ফিরে আসো। এরকম যে সকল ভগ্নাংশ তুমি পাবে সেই ভগ্নাংশগুলিকে তুমি সমতুল ভগ্নাংশ বলতে পারবে। এখন আমরা এই সমতুল ভগ্নাংশ কিভাবে একটু নির্ণয় করি? এখানে উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর, উপরেরটা লব, নিচেরটা হর, তাহলে এই ভগ্নাংশ লব আর পরের ভগ্নাংশের হর। নিয়ম হলো যদি প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ এইটার সাথে এটা কোনাগুনি গুণ, আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, মানে এই নিচেরটা এই উপরেরটা, দ্যাট ইজ এখানে উপরেরটা আর এখানে নিচেরটা, আবার এখানে নিচেরটা এখানে উপরেরটা, গুণ করার পর যদি সেম পাই তাহলে এরা সমতুল ভগ্নাংশ। এবার আমরা এই কথাটা লিখবো, প্রথম ভগ্নাংশের লব আমরা জানি, প্রথম একটা লিখতেছি তোমরা সব এরকম লিখবা, প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর
এর গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব এর গুণফল যদি সমান হয় তবে ভগ্নাংশ যুগল মানে দুইটি যুগল সমতুল ভগ্নাংশ। তাহলে আমি সমতুল ভগ্নাংশটা শিখালাম, প্রথম ভগ্নাংশের লব উপরেরটা, দ্বিতীয় ভগ্নাংশের হর নিচেরটা গুণ করলে যা হয় ঠিক প্রথম ভগ্নাংশের হর নিচেরটা দ্বিতীয় ভগ্নাংশের লব উপরেরটা গুণ করলে যদি একই হয় তাহলে সেই ভগ্নাংশ যুগল সমতুল যুগল মানে এখানে দুইটা আছে। আচ্ছা এখন আমরা এই কাজটা করব। সুতরাং প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল টু প্রথম ভগ্নাংশের লব কত 5, দ্বিতীয় ভগ্নাংশের হর কত 24, তাহলে 5 গুণ 24 কত হয় 4×5=0 শূন্য হাতে 2 5×10 হাতে 120। আবার দ্বিতীয় ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর নেব, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব কি করলাম দেখো, প্রথমে নিলাম আমরা প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর করলাম, এবার নিলাম প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কত 8 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো উপরেরটা 15 গুণ করো 5×40=0 শূন্য হাতে 4 8×4 12। আমরা গুণ করার পর বন্ধুরা দেখো এখানেও যা পেয়েছি এখানেও তাই পেয়েছি, আমরা এখানে সেই কথাটাই লিখেছি প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব এর গুণফল যদি সমান হয় তবে ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে আমাদের ঠিক সমান হয়েছে, আমরা সুতরাং বলে দেবো এই ভগ্নাংশ যুগল সমতুল। সুতরাং 5/8 ও 15/24 ভগ্নাংশ দুটি সমতুল, উত্তর লিখে দিবা এভাবে খালি সমতুল লিখলেই হবে, উত্তর সমতুল। আচ্ছা এখন তাহলে সমতুল নয় কখন, ঠিক এই লেখা লিখবা, সেম লেখা লিখবা, সেম লেখা লিখবা। লেখার পর যদি এই 120 আর এই 120 সমান না হয়, এটা হলো 120 এটা হলো 500 বা এটা হলো 200 এটা হলো 250 সমান না হয় তাহলে এখানে এসে লিখে দিবা এত এত ভগ্নাংশ দুটি সমতুল নয়, উত্তর সমতুল নয়। আমার মনে হয় সমতুল আর সমতুল নয় বুঝতে পেরেছ, যদি গুণফল সমান হয় সমতুল আর গুণফল সমান না হলে সমতুল নয়। এখানে আমি ক করে দিয়েছি, খ এবং গ নিজেরা করবা দেখবা সমতুল কি সমতুল না, আর এই ভাষা সম্পূর্ণরূপে সেম থাকবে, খালি এখানে এসে চেঞ্জ হবে সমতুল নয় সমতুল নয় অথবা সমতুল সমতুল, ক্লিয়ার? এবার বন্ধুরা আমরা চলে যাব পরের অঙ্কে, এটা বুঝে ফেলতেছি আমরা চলে যাচ্ছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ শিখব এখন। এখন তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কে বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা 2 নম্বর অঙ্কটা এই পাশে উঠাইছি, একটু দূরে উঠাইছি, এখন এইখানে উঠাবো 2/5 7/10 9/40 সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এটা বইয়ের 2 নম্বর অঙ্ক। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে আমাদেরকে প্রথমে হরগুলোর লসাগু করতে হবে, তুমি মনে রাখো। তাহলে আমরা এখানে 2 নিচে 5 একটা ভগ্নাংশ, 7 নিচে 10 আরেকটা ভগ্নাংশ, 9 নিচে 40 আরেকটা ভগ্নাংশ, আমরা এই ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সমহর মানে হচ্ছে যার হর সমান, যেমন 2/5 3/5 7/5 এটাকে বলে সমহর, মানে কি দেখো সবগুলোর নিচে হর সমান, আর যদি লব সমান হয় তাহলে সেটাকে বলে সমলব। তাহলে আমরা এখন এই অঙ্কটা একটারও হর সমান নাই, একটা 5 একটা 10 একটা 40, কিন্তু আমাদেরকে এই ভগ্নাংশগুলিকে এমনভাবে তৈরি করতে হবে যেন সবগুলোর নিচেই একই হর হয়,
তাহলে আমরা আসো কাজ করি। প্রথমে লিখবা হরগুলো লসাগু করি, ভগ্নাংশগুলির হরগুলির লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করি। লসাগু তোমরা পঞ্চম শ্রেণীতে শিখে এসেছো, হর হচ্ছে 5, 10, 40, তো 5, 10, 40 এইটা লসাগু করতেছি। এমন সংখ্যা নিতে হবে যেন কমপক্ষে দুইটার মধ্যে যায়, তিনটার মধ্যে গেলে ভালো। তাহলে আমি যদি এখানে 5 নেই, 5 হচ্ছে 5, 5 দুগুণে 10, 5 8 40 আবার যায় কিনা দেখি। হ্যাঁ আবার যায়, যদি 1 থেকে গেল 2 হচ্ছে 2 আর 2 8-এর মধ্যে যায় 4 বার, আর যায় না। সুতরাং আমরা লসাগু পেয়ে গেছি, এখন গুণ করে দিব। লসাগু 5 গুণ 2 1 না লিখলেও হয়, গুণ 4, 5 গুণ 10 4 10 40, আমরা লসাগু পেয়ে গেলাম 40। তাহলে ফার্স্ট কাজ আমরা লসাগু বের করব। সমহার করতে গেলে প্রথমে আমরা হরগুলোর লসাগু বের করব। এবার আসো, সুতরাং এই যেটা লসাগু পাবা সেইটাকে ভাগ দিবা প্রথম ভগ্নাংশের হর দিয়ে 5, তো 5 দিয়ে কয়বার যায় 8 বার। এরপরে এখানে প্রথম ভগ্নাংশটা উঠাবা 2/5 সমান সমান, খেয়াল করো কি করি আমরা, এই যে 2/5 এই প্রথম ভগ্নাংশটা লিখছি এটা এখানে আবারও লিখলাম, এখানে গুণ চিহ্ন দিবা, এখানেও গুণ চিহ্ন দিবা, এই যে ভাগ করে যে ফলটা পেয়েছো সেই ফলটা দুই জায়গায় গুণ করে দিবা। তাহলে এখন 8 দুগুণে উপরে হয়ে গেল 16, নিচে হয়ে গেল 5 8 40, একটা ভগ্নাংশের কাজ শেষ। এবার আবার দ্বিতীয়টা, ওই 40 যেটা পাইছি 40 আবার লিখবা ভাগ। এবার দ্বিতীয় ভগ্নাংশে যেটা হর ছিল, তো 10 দিয়ে 40 ভাগ করলে 4, এরপর এরকম একটা দিবা চিহ্ন দিয়ে প্রথমে 7 নিচে 10 উঠাবা, উঠানোর পর আবার 7 আর 10 লিখবা, এখানে গুণ চিহ্ন দিবা, এখানেও গুণ চিহ্ন দিবা। এবার ভাগফল কত পেয়েছে 4, এই 4 দিয়ে দুটাকে গুণ করে দিবা, তাহলে 4 7 28, নিচে 4 10 40, দ্বিতীয়টা হয়ে গেল। এবার তৃতীয়টা আবার ওই ভাগ লসাগু 40 লিখবা, এবার নিচে কত আছে 40, তাহলে 40 দিয়ে ভাগ করবা, কত হয়ে গেল 1। এবার এই তৃতীয় ভগ্নাংশটা উঠাবা, তৃতীয় ভগ্নাংশটা আবার উঠাবা, দিবাগুণ দিবাগুণ, এখন কত দিয়ে গুণ করব 1, এখানেও 1, উপরে হয়ে গেল 9 একটা 9, নিচে 40 হচ্ছে 40। দেখো এখন বন্ধুরা, এটা নিচেও 40 হয়েছে, এটা নিচেও 40 হয়েছে, এটা নিচেও 40 হয়েছে, তাহলে আমরা বলতে পারি সবগুলোর হর সমান হয়েছে। এইগুলো এখন কমা দিয়ে লিখে দিলেই সমহার বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমার অঙ্ক হয়ে গেল, এখন আমরা লিখব, সুতরাং সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, এগুলো কমা দিয়ে লিখে দাও, 16/40, 28/40, 9/40। দিস ইজ অ্যান্সার, উত্তর 16/40, 28/40, 9/40। এটা আমরা শিখলাম সমহর বিশিষ্ট। প্রথমে শিখছিলাম আমরা কি সমতুল, এখন শিখলাম সমহর। আমরা আরেকটা শিখতে পারি ছোট থেকে বড়, এখন তোমাদেরকে আমি ছোট থেকে বড় ক্রম শিখাইতে পারি, এই দুটা জিনিসই শেখো, আমরা পরবর্তী ক্লাসে ছোট থেকে বড় শিখে নেব। তবে এখানে তোমাদেরকে একটু দেখাতে পারি ছোট থেকে বড় এই অঙ্কের মধ্যে আমি দেখা দিচ্ছি, দেখবা তুমি তাহলে 3 নম্বর অঙ্কটা নিজেই পারবা, 4 নম্বর অঙ্কটা নিজেই পারবা, কারণ 1 আর 2 কথা দিছি, 3 আর 4 হচ্ছে ছোট থেকে বড় সাজানো মানে উর্ধক্রমে, আর অধঃক্রম হচ্ছে বড় থেকে ছোট। তো এটা কি দেখো, আমি এই অঙ্কটার মধ্যেই তোমাকে দেখাতে পারি কিভাবে, একটু খেয়াল করো। এটার অ্যান্সার শেষ, মনে করো 2 নম্বর অঙ্ক আমার হয়ে গেছে। এখন আমি তোমাকে 3 নম্বর অঙ্ক যদি যাই, 3 নম্বর অঙ্ক একটু দেখা দিচ্ছি। 3 নম্বর অঙ্কটা হলো এরকম যে এই যে আমি সমহার পেলাম, এই সমহার এটা আমি লিখবো, এখানে সমহার লিখলাম, এটা মনে করো
ষোলো বাই চল্লিশ, আঠাশ বাই চল্লিশ, নয় বাই চল্লিশ। তাহলে তুমি তিন নম্বর অঙ্ক করার সময় এই পর্যন্ত করতে হবে, উত্তর বাদে এই পর্যন্ত করা লাগবে, মাস্ট। তিন করার সময় এই পর্যন্ত করার পরে এখন যা করতেছি। এবার দেখো তো সবচেয়ে বড় কোন ভগ্নাংশটি, আঠাশি করে আছে, এটা বড়, তারপর এটা, তারপর এটা। তো তুমি এই পর্যন্ত করার পরে এখানে লিখবা, এখানে সবচেয়ে বড় কোনটা, আমরা ছোট থেকে বড় যদি সাজাই তাহলে প্রথমে ছোটটা আগে নেই, নয়, তারপরে ষোলো, তারপরে আঠাশ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নয় বাই চল্লিশ, এর চেয়ে বড় ষোলো বাই চল্লিশ, তারপরে আঠাশ বাই চল্লিশ। দেখো আমরা এটা ছোট থেকে বড় সাজাইছি, তো তোমার তিন নম্বর অঙ্ক হচ্ছে ছোট থেকে বড় সাজাও। তার মানে তুমি এরকম করে লসাগু করবা, এইভাবে ভাগ করে করে সমহার করবা, সমহার করার পরে তুমি বুঝবা কোনটা ছোট কোনটা বড়। তো ছোট থেকে বড় বললে এইভাবে সাজাবা, আর বড় থেকে ছোট বললে উল্টা সাজাবা। ঘটনা কিন্তু একই, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট একই কথা, খালি এখন এটা আগে তারপরে এটা তারপরে। যদি ছোট থেকে বড় বলে দিস অ্যানসার, এটা কমা দিয়ে দিয়ে লিখবা এভাবে যে, সুতরাং নয় বাই চল্লিশ কমা ষোলো বাই চল্লিশ কমা আঠাশ বাই চল্লিশ। এটা গেল ছোট থেকে বড়। আর যদি বড় থেকে ছোট তুমি নিজেই বুঝতেছো, তাহলে স্যার ঘুরে যাবে কিভাবে, প্রথমে আঠাশ বাই চল্লিশ হবে, তারপরে ষোলো বাই চল্লিশ হবে, তারপর নয় বাই চল্লিশ হবে, তখন অঙ্কটা চেঞ্জ হবে। যাই হোক, আমরা বড় থেকে ছোট আর একটা ক্লাসে দরকারে শিখে নিব। আমি তোমাদেরকে এই সমহার শিখালাম, সমহার করার পরে সমহার থেকে ছোট থেকে বড় তোমরা তিন নম্বর অঙ্কের তিনের ক নম্বরটা অন্তত করে ফেলো। তিনের ক নম্বর অঙ্ক তোমরা বই দেখে 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 নিও যে বইয়ের মধ্যে, তিনের পথে বইয়ের মধ্যে কি আছে, ছয় বাই সাত, সাত বাই নয়, ষোলো বাই একুশ। তিনের ক নম্বর অঙ্কটা আমি তুলে দিচ্ছি, এটাও তোমাদেরকে আমি এইচ ডবল দিব। তিনের ক, তিনের ক, আমি প্রশ্নটা তুলে দিচ্ছি, তিনের ক, তিনের কথা আছে ছয় বাই সাত, ছয় বাই সাত কমা সাত বাই নয় কমা ষোলো বাই একুশ, পঞ্চাশ বাই তেষট্টি, ষোলো বাই একুশ, পঞ্চাশ বাই তেষট্টি। তাহলে এই অঙ্কটাকে তোমাকে আগে কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে, তারপরে এভাবে সমহার করতে হবে, তারপর এরকম ছোট থেকে বড় সাজাবা। এবার আমাদের এইচডব্লিউ, আমার অঙ্ক কিন্তু শেষ, আমি যা শেখাইছি এই সিডব্লিউ টু এইচডব্লিউ, তোমাকে নতুন কিছু দিচ্ছি না, তুমি সিডব্লিউ টু এইচডব্লিউ করবা। আর সবচেয়ে ভালো হয় যে তুমি যদি পারো এর পাশাপাশি যে ক শেখাইছি তুমি খ করে ফেলো, বা আমি ক শেখাইছি খ খ করে ফেলো, এরকম একটু করে ফেলো ভালো হয়। তাহলে আমার কাজ হচ্ছে তোমাকে সিডব্লিউ টু এইচডব্লিউ, সেটা কি, সেটা হলো একের ক এর সাথে যদি পারো খ, দুইয়ের ক খ, আর তিনের ক, এই হচ্ছে তোমার এইচডব্লিউ। এখন আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। আর যাওয়ার আগে কিছু কথা সবসময় তোমাদের বলি, এই ভিডিওটা সুন্দর করে দেখবা, আন্তরিকতার সাথে দেখবা। যদি শিখতে চাও তাহলে একদম ধৈর্য ধরে যেভাবে তুমি গেম খেলো খুব মনোযোগ দিয়ে, ঠিক এই মনোযোগ দিয়ে তুমি ভিডিওটা দেখবা, তাহলে তুমি শিখতে পারবে। তারিখ লিখবা এইচডব্লিউ খাতায়, কত তারিখে কত নং ক্লাস, ষষ্ঠ শ্রেণীর আজকে দুই নং ক্লাস, দুই নং এইচডব্লিউটা লিখবা। আর বাসায় অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবা, বাবা মায়ের বাধ্যগত সন্তান জীবনে কখনোই খারাপ পথে যেতে পারে না, তার জীবনে উন্নতি হবেই। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন কোনো দিন। আল্লাহ হাফেজ।